সম্প্রতি সময়ে জয়া আহসান দুই বাংলার দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, ফলে অতি অল্প সময়ে দুই বাংলার দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। যদিও এই তারকা ঢাকায় চলচ্চিত্রে সর্বপ্রথম কাজ করেছেন, কিন্তু সম্প্রতি সময়ে এই তারকা তার অভিনয় দক্ষতার মাধ্যমে টলিউডের দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সেই ধারাবাহিকতে সম্প্রতি সময়ে জয়া টলিউডে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে প্রায় 5 বছর পর পরিচালক সৃজিতের সঙ্গে কাজ করছেন জয়া আহসান। যদিও তাদের আপকামিং চলচ্চিত্রের নাম হলো দশম অবতার, তাছাড়া সম্প্রতি সময় চলচ্চিত্রের টিজার প্রকাশ করা হয়। যদিও অভিনেত্রী জয়াকে সেখানে রহস্যময়ভাবে দেখা গিয়েছে, পাশাপাশি চলচ্চিত্রটিতে তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে শোনা যায়। যদিও সম্প্রতি সময় চলচ্চিত্রটি প্রসঙ্গে তেমন কিছু বলেনি জয়া আহসান। তাছাড়া বর্তমানে এই তারকা বলেছেন চলচ্চিত্রটিতে বেশ কিছু ক্লাইম্যাক্স থাকবে। তাছাড়া যেহেতু সম্প্রতি সময় চলচ্চিত্রটি প্রসঙ্গে দর্শকদের মাঝে রহস্য তৈরি হয়েছে, সেহেতু সেই রহস্য উন্মোচন করতে চাই না আমি। প্রসঙ্গত জয়া আহসানকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। পাশাপাশি মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করতে দেখা যায় তাকে। সেজন্য অবশ্য প্রায়শই দর্শকদের মাঝে সমালোচনা শিকার হন। সো যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না জয়া, যার জন্য অবশ্যই তারকা ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় তার ছবি আপলোড করেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পরিচালক সৃজিতের সঙ্গে প্রায় 5 বছর পর কাজ করছেন অভিনেত্রী জয়া। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।